অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিতে। এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে পুরনো ভোটার কার্ড থেকে ডিজিটাল ভোটার কার্ড আপনি কীভাবে বানাবেন বাড়িতে বসে। তো পুরো প্রসেসটা দেখুন, এই ছিল আমার পুরনো ভোটার কার্ড। তো পুরনো ভোটার কার্ড থেকে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এবং পুরনো ভোটার কার্ড থেকে কিন্তু আমার ডিজিটাল ভোটার কার্ডটা দেখুন, এভাবে ডিজিটাল ভোটার কার্ডটা কিন্তু বাড়িতে এনভিএসপির তরফ থেকে আমার বাড়িতে চলে এসছে। তো এই যে দেখুন, আমার এনভিএসপির তরফ থেকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছিল যে পিভিসি ভোটার কার্ড, মানে প্লাস্টিক ভোটার কার্ড, যেটাকে আমরা ডিজিটাল ভোটার কার্ড বলছি, সেটা আমি আজকে আপনাদেরকে আনবক্স করে দেখিয়ে দিচ্ছি। আমি অনলাইনে আবেদন করেছিলাম সম্পূর্ণ ফ্রিতে, আমি কিন্তু কোনোরকম থানা যাইনি বা জেনারেল ডায়েরি কিন্তু আমাকে করতে হয়নি, আমি বাড়িতে বসে অনলাইনে আবেদন করেছিলাম। তারপরেই একটু সময় নিয়েছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম প্রায় 4 মাস মতো আগে, কিন্তু তারপরেই কিন্তু আমার যে বাড়িতে চলে এসছে এনভিএসপির তরফ থেকে যে ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডটা পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে, সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানটা দেখুন, আমি একটু আন্দোজ করলাম যে আমি এবার যে আমি আপনাদেরকে ভোটার কার্ডটা দেখাবো যে পিভিসি ভোটার কার্ডটা কীভাবে দেখতে হয়। তো দেখুন, এরকম একটা ভোটার কার্ড, তো এটা প্লাস্টিক ভোটার কার্ড, একদম স্মুথ একটা ভোটার কার্ড। এই জায়গায় কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, ক্যারি করতে পারবেন, এবং এটাও কিন্তু ওয়াটারপ্রুফ পুরো। তারপর দেখুন, এখানটায় দু জায়গায় কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার ছবিটাও কিন্তু দু জায়গায় দেওয়া রয়েছে, এবং একটা যে আমাদের যে ইন্ডিয়ার ম্যাপ, সেই ইন্ডিয়ার ম্যাপটা কিন্তু এখানটায় দেওয়া আছে। তো বন্ধুরা, এটা আমি কিন্তু অর্ডার করেছিলাম সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে, আমাকে কিন্তু কোনোরকম জেনারেল ডায়েরি বা জিডি করতে হয়নি, আমি বাড়িতে বসেই কিন্তু অনলাইনে আবেদন করেছিলাম। এবং তারপরে কিছুদিন সময় নিল, সময় নেওয়ার পরে কিন্তু প্রায় 4 মাস মতো সময় নেওয়ার পরে কিন্তু আমার কাছে কিন্তু চলে এসছে। তো পুরো প্রসেসটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম বন্ধুরা, এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এই ভিডিওটা কিন্তু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, বা আপনি যে আমার আই বটন দেখতে পাচ্ছেন সেই আই বটনে দেখতে পেয়ে যাবেন, বা আমি কিন্তু আমার মেসেজে যে কমেন্ট বক্সে সেখানে পিন করে রাখবো, আপনারা গিয়ে ভিডিওটা দেখে নেবেন কীভাবে ডিজিটাল ভোটার কার্ড অর্ডার করতে হয় পুরো সম্পূর্ণ ফ্রিতে। আপনি বাড়িতে বসেই কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এবং ভোটার কার্ডটা কিন্তু ডেলিভারি নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের অসুবিধা হয় যদি আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি আর একটা নতুন ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে ডিজিটাল ভোটার কার্ড কিন্তু অনলাইনে আবেদন করতে হয়। তো পুরো প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো আপনারা, আমি আর ভিডিওটা বানাচ্ছি না, তো ভিডিওটা আপনারা দেখে নেবেন, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি অর্ডার দিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।